বন্ধুরা, এটিএম মেশিন ভাঙলে কি হবে এটা দেখার জন্য একবারই দুই ব্যক্তি এটিএম মেশিন নিজের বাড়িতে নিয়ে আসে। তারা এই এটিএম মেশিন খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তারা এই এটিএম মেশিনের লক খুলতে পারে না। তারপর তারা কাটার মেশিন এবং হাতুড়ির সাহায্যে মেশিনটি ভাঙার চেষ্টা করে। অনেকক্ষণ ধরে হাতুড়ি দিয়ে আঘাত করার পরে তারা এটিএম এর ডিসপ্লে ভাঙতে সফল হয়। কিন্তু তারা ভিতর থেকে টাকা বের করার জন্য এটিএম মেশিনটিকে উপর থেকে কাটতে শুরু করে। ভিতর থেকে কিছু একটা দেখে তারা ভীষণ আনন্দিত হয়। যখন তারা মেশিনের ভিতর থেকে একটি ছোট্ট বক্স উদ্ধার করে তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু এরপর যখন তারা ছোট্ট বক্সটি খোলে তখন তারা দেখে বক্সের মধ্যে কিছুই নাই। তারপর তারা রাগের চোটে বক্সটাকেও ভেঙে ফেলে।